Assalamualaikum friends, welcome back to my channel. আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আমাদের ছোট্ট সোনামণিদের জন্য ব্যঞ্জন বর্ণের ত থেকে দন্ত্য পর্যন্ত লিখে দেখাবো এবং বর্ণগুলো দিয়ে কিছু শব্দ লিখে দেখাবো। আমার লেখাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন। চলুন শুরু করি। প্রথমে আমি লিখছি ত। এই যে প্রথমে আমি এইভাবে ছোট্ট করে একটা বাঁকা দিব, বাঁকা দাগ দিয়ে উপর দিয়ে এভাবে ঘুরিয়ে নিয়ে এভাবে সোজা করে উঠাব, মাত্রা দিয়ে দিব, হয়ে গেল ত। এবার আমি লিখছি থ। দাগের নিচ থেকে শুরু করে দাগের সাথে লাগিয়ে এভাবে নিচে নিব, এবার এখান থেকে আবার নিচে নিয়ে সোজা করে উঠাব, শেষে মাত্রা দিয়ে দিব, হয়ে গেল থ। এবার আমি লিখছি দ। সোজা দাগ দিব, এভাবে উপর উঠাবো, একটু বাঁকা করে নিচে নেব, মাত্রা দিয়ে দিব, হয়ে গেল দ। এবার আমি লিখছি ধ। সোজা একটা দাগ দিব, এখান থেকে এভাবে এনে এভাবে করব, আমরা ক যেভাবে লিখেছি সেভাবে লিখব। এবার এখান থেকে এভাবে নিয়ে আসব, মাত্রা দিয়ে দিব, হয়ে গেল ধ। এবার আমি লিখব দন্ত্য ন। এখান থেকে এভাবে নিয়ে সোজা উপর উঠাবো, মাত্রা দিয়ে দিব, হয়ে গেল দন্ত্য ন। এই দন্ত্য নটা আমরা আবার এভাবেও লিখতে পারি, সোজা একটা দাগ দিব, এখান থেকে এইভাবে নিয়ে আসব, মাত্রা দিয়ে দিব, হয়ে গেল দন্ত্য ন। ফ্রেন্ডস আমি আবার দেখিয়ে দিচ্ছি। দাগের নিচ থেকে এইভাবে বাঁকা করে এনে উপর দিয়ে ঘুরিয়ে এনে ঘুরিয়ে উপর উঠাবো, মাত্রা দিয়ে দিব, হয়ে গেল ত। থ দাগের নিচ থেকে এইভাবে শুরু করে যে দাগের সাথে লাগাবো, লাগিয়ে এইভাবে নিচে নিব, আবার এখান থেকে এভাবে নিচে নিয়ে সোজা উপর উঠাবো, শেষে মাত্রা দিয়ে দিব। থ আমাদের অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ। এবার আমি লিখছি দ। সোজা দাগ দিব, এখান থেকে এভাবে উপর উঠাবো, একটু বাঁকা করে নিচে নিয়ে যাব, মাত্রা দিয়ে দিব, হয়ে গেল দ। এবার আমি লিখছি ধ। সোজা দাগ দিব, দাগের নিচ থেকে এভাবে এনে এভাবে করব, এবার এখান থেকে এইভাবে ঘুরিয়ে আনব, মাত্রা দিয়ে দিব, হয়ে গেল ধ। দন্ত্য ন, যে এখান থেকে এভাবে নিয়ে সোজা উপর উঠাবো, মাত্রা দিয়ে দিব, হয়ে গেল দন্ত্য ন। আবার এভাবেও লিখতে পারি, এই যে সোজা দাগ দিব, এখান থেকে একটু উঠিয়ে এভাবে নিয়ে নিব, মাত্রা দিয়ে দিব, হয়ে গেল দন্ত্য ন। এবার আমি এই বর্ণগুলো দিয়ে কিছু শব্দ লিখব। প্রথমে লিখছি ত। যেভাবে এনে এভাবে দিব, মাত্রা দিব, হয়ে গেল ত। ত দিয়ে আমি লিখব তালা। ত আকার তা, ল আকার লা, তালা। এবার আমি লিখব তাল। ত আকার তা, ল তাল। এবার আমি লিখব তুলি। ত লিখেছি নিচে রস্যকার, ত রস্যকার তু, ল রস্যকার লি, তুলি। ত দিয়ে লিখেছি তালা তাল তুলি। এবার আমি থ দিয়ে লিখব, এভাবে নিব, এভাবে এনে নিচে নিব, সোজা উপর উঠাব, থ। থ দিয়ে লিখব থালা। থ আকার থা, ল আকার লা, থালা। এবার আমি লিখব থানা। থ আকার থা,
দন্ত্য নয় আকার না থানা। এবার আমি লিখব থলে, থ লয়কার লে থলে। থ দিয়ে আমি লিখেছি থালা থানা থলে। এবার আমি লিখব দ দিয়ে, সোজা দাগ দিব, উপরে উঠাবো, একটু বাঁকা নিয়ে যাব, মাত্রা দিয়ে দেব, হয়ে গেল দ। দ দিয়ে আমি লিখব দাঁত, দ আকার দা চন্দ্রবিন্দু ত দাঁত। এবার আমি লিখব দই, দ রস্যই দই। এবার লিখব দোয়েল, দয়কার দো অন্তস্থায় একার এ ল দোয়েল। দ দিয়ে লিখেছি দাঁত দই দোয়েল। এবার লিখব ধ দিয়ে, এভাবে নিব এখান থেকে, এভাবে করব, হয়ে গেল ধ। ধ দিয়ে লিখব ধান, ধ আকার ধা দন্তন ধান। ধ দন্তন শুকান্ন ক ধনুক। এবার লিখব ধূপ, ধয় দীর্ঘুকার ধু প ধূপ। ধ দিয়ে লিখেছি ধান ধনুক ধূপ। এবার আমি লিখব দন্তন দিয়ে, ভাবি নিব মাত্রা দিব, হয়ে গেল দন্তন। দন্তন দিয়ে লিখব দন্তন দয় দীর্ঘিকার দি নদী। এবার আমি লিখব নৌকা, দন্তন নৌকার নৌ কয়াকার কা নৌকা। এবার আমি লিখব নাক, দন্ত নায়কার না ক নাক। দন্ত নদী লিখেছি নদী নৌকা নাক। ফ্রেন্ডস, আজকে আমরা কি কি শিখেছি তা আমি আবার দেখিয়ে দিচ্ছি। আজকে আমরা শিখেছি ত, থ, দ, ধ, দন্তন্য। আবার বলছি, ত, থ, দ, ধ, দন্তন্য। ত দিয়ে শিখেছি তালা তাল তুলি, থ দিয়ে শিখেছি থালা থানা থলে, দ দিয়ে শিখেছি দাঁত দই দোয়েল, ধ দিয়ে শিখেছি ধান ধনুক ধূপ, দন্ত ন দিয়ে শিখেছি নদী নৌকা নাক। আজকে আমার এই পর্যন্তই থাকবে। আমার লেখাগুলো কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আগামী পর্বে আমি পরের পাঁচটি বর্ণ আপনাদের সামনে নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।